হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি সাথে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আর যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, চুল টুলগুলো পুরো পাগলের মতো হয়ে গেছে। বা একটু দোকানে গিয়েছিলাম, এই পাশেই দোকান, তো তাড়াহুড়ো করে গিয়েছি চুলটাও ঠিক করে আসতে যাইনি। আর তোমরা দেখতে পেলে সকালবেলায় ওষুধ খেলাম, ওষুধটা হচ্ছে থাইরয়েডের ওষুধ। আর আমার বিয়ের পর, মানে মেয়ে হওয়ার সময়ও আমার কোনো থাইরয়েড বলো কিছুই ছিল না। তো মেয়ে হওয়ার পর দিয়ে এই থাইরয়েডটা হয়েছে। তো এখন এই রোজ ওষুধ খেতে হয় সকালবেলা করেই। সই থাইরয়েডের ওষুধ খেয়েই আমার সকালবেলাটা শুরু হয়ে যায়। তো ওটা খেয়েছি, খেয়ে এখন কিছু খাবো। আর বাবাকে টিফিন করে দিয়েছি, গুছিয়েও বেরিয়ে গেছে। আর আজকে যেহেতু নিরামিষ, তো তেমন রান্নার বেশি কিছু ঝামেলা করিনি। শুধু সয়াবিন আলু আর পেঁপে দিয়ে তরকারি করেছি, আর পনির আলুর তরকারি। তো এই হচ্ছে আজকে আমাদের সকালবেলার রান্না। তো আজকে সকালবেলা ভাত আর খেতে ইচ্ছে করছে না, তো সকালবেলা একটু দোকানে গেছি বললাম, ওখান থেকে একটা বিস্কুট নিয়ে এসেছি, ওরিও বিস্কুট। আর মেয়ে ঘুম থেকে উঠে পাশের বাড়িতে, ওখানে একজনের বাড়ি আছে, তো ওইখানে সবাই এই পুজোর জন্য, কালী পুজোর নাচ হবে, প্রোগ্রাম হবে শুনছি, কালী পুজোয় প্রোগ্রাম করবে শুনছি। তো তার জন্য অনেকে নাচ করবে, তো সেখানে নাচ প্র্যাকটিস হচ্ছে। তো ও গেছে ওখানে, জানি না কী নাচ করবে আর কী নাচ প্র্যাকটিস করছে, তো আমি এখনও জানি না। ও এসে বলে যে এই নাচ হবে, এই দিদিরা এইসব প্র্যাকটিস করাচ্ছে। তো দু তিনজন আছে, তো মানে ওর থেকে বড়, তো তারাই ওই নাচ দেখাচ্ছে, প্র্যাকটিস করাচ্ছে। আর সকালবেলা একবার এসেছিলো, এসে আবার দৌড়ে চলে গেছে। তো ওকেও আবার ডেকে নিয়ে এসে এখন খাওয়াবো। তো ঘরের কাজ এখনও সব পড়ে আছে, তো চলো দেখতে থাকো কি করছি না করছি, আর পাশে থেকো। তো চলো, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো দেখো, এখন চলে এসেছি জামা কাপড় ধুতে, কারণ আজকে সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে। তো তার জন্য আগে উঠে গিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি, বাসি কাপড় ছেড়ে। তো কালকে মেয়ের কটা জামা প্যান্ট, তারপরে আমার বাসি নাইটিটা, তারপর মেয়ের দু চারটে জামা, তো এগুলো ছিল, তো সেইগুলোই এখন ধুতে চলে এসেছি। তো এইগুলো এখন ধুয়ে ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। তো দেখো, জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, আর এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে। আর বাইরে আজকে প্রচণ্ড রোদ, তো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে ছাদে। আর এই যে সিঁড়িতে দেখতে পাচ্ছো লক্ষ্মীর পা, তো এগুলো আমি এঁকেছি। আর এই যে আলপনাটা, এই আলপনাটা দেখতে পাচ্ছো, এই আলপনাটা আমার মেয়ে এঁকেছে। আর নিচে আরও একটা আছে, তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে এই একটা আলপনা এঁকেছে, আর দেখো লক্ষ্মীর পাও দিয়েছে দুটো, এই দেখো কীরকম হয়েছে বলো। হ্যাঁ, তো এখন চলে এসেছি ফুল তুলতে। আর তোমাদের তো বললাম যে সকালে আজ ঘুরতে দেরি হয়ে গেছে, তাই আজকে রোদও উঠে গেছে আর বেলাও হয়ে গেছে, তো ফুলগুলো না নেতিয়ে যাচ্ছিলো, ওই জন্য কাজের ফাঁকে আগে ফুলগুলোকে প্লাস্টিকের মধ্যে তুলে নিয়েছি। আর গাছে আজকে ছাদের উপর যে গাছগুলো ছিল, তার মধ্যে একটা দেখতেই পেয়েছো তোমরা প্রথমে, যে একটা স্থলপদ্ম, সাদা জবা এগুলো ফুটেছিল। তো সব আমি এই প্লাস্টিকের মধ্যে করে তুলে নিচ্ছি, এই সাদা গাছে টগর আছে, তো আজকে এগুলো দিয়েই ঠাকুরকে আজকে পুজো দেবো। তো তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে নিলাম, এতগুলো আজকে ফুল। এই কলটা হচ্ছে তোমার ওয়াশিং মেশিনের জন্য করে রেখেছি, যদি ভবিষ্যতে কোনোদিন ওয়াশিং মেশিন নিই তো জলের একটা কানেকশান করতে হয়, তো এইখানে এই কলটা তার জন্য রেখে দিয়েছি। তো এই কলটা ব্যবহার হয় না বলে, তো ঠাকুরের জিনিসপত্র ধোয়া, জল নেওয়া সবই এই কলটা দিয়ে নিই, তো একটা কাজে তো লেগে যাচ্ছে করি। আর এই প্লাস্টিকটার মধ্যে আমি একটু জল দিয়ে রাখবো, কারণ ফুলগুলো তো রোদে নেতিয়ে গেছে, তো জল দিয়ে একটু ভিজিয়ে রাখলে ফুলগুলো একটু টাটকা থাকবে। তো আমার ফুল তোলা হয়ে গেছে, এখন বাকি রয়েছে ওই বেসিনে রয়েছে দেখতে পাচ্ছ কত এঁটো বাসন, এখন সেগুলো মাজতে হবে। আজকে ঘর মোছা হয়নি, আজকে ঘর মুছতে হবে। তারপরে হচ্ছে ঠাকুরের কালকে জামাগুলো পাল্টে রেখেছি, সেগুলো ধুতে হবে, ঠাকুরের বাসন ধুতে হবে, এখন অনেক কাজ পড়ে রয়েছে। তো কাজকে তোমাদের সাথে আবার কথা বলি। তো আমার মেয়ের দুদিন ধরে বাজির আনার জন্য বাবার কাছে খুব কান্নাকাটি করেছে, বায়নাও ধরেছে,
যে সবার বাজি কেনা হয়ে গেছে, তুমি আমাকে কেন দিচ্ছ না? তোর বাবা বলেছিল কালী পুজোর দিন এনে দেবে, কিন্তু এত দুদিন ধরে কান্নাকাটি করছে, শুধু ফোন করে বাবাকে কাজের কাছে বলছে আমার বাজি এনে দাও, বাণিজ্য এনে দাও। তো কালকে ওর বাবা কিছু বাজি এনে দিয়েছে, তো আমাকে পড়তে যাওয়ার আগে মেয়ে বলে গেছে, মা আমার এই বাজিগুলো রোদে দিয়ে যাবে, কারণ কালকে দুটো বাজি ফাটিয়েছিল, একটা চরকা আর একটা কি চটর পটর কি একটা বাজি। তো আমি বলেছিলাম এসো না, এগুলো রোদে দিয়ে দিলে বাজিগুলো খুব ভালো ফাটবে, তো তার জন্য আমাকে যাওয়ার আগে, পড়তে যাওয়ার আগে মনে করিয়ে দিচ্ছি আমার রোদে বাজিগুলো দিয়েছো। আমি ঠিক আছে তুমি পড়তে যাও, আমি তোমার রোদে বাজি দিয়ে দেবো। তো দেখো কী বাজি নিয়ে এসছে, আর আমারও না এই ফুলঝুড়ি আর পরে হচ্ছে চরকি এগুলো ফাটাতে আমার খুবই ভালো লাগে। তো এবার বেশি আর নিয়ে আসিনি, মেয়ের জন্যই দু চারটে নিয়ে এসেছে, তো ওই ফাটাবে। তো এইগুলো এখন আমি নিয়ে ছাদে দিয়ে আসবো। তো এই যে ঝুড়ির মধ্যে বাজি নিয়ে রেখেছি, এবার এইগুলো দিয়ে আসবো ছাদে। তো দেখো এই যে দুটো তারাবাজি, আর এই যে কতগুলো চরকি নিয়ে এসছে, এটাকে তুবড়ি না কি বলে যায় না, এগুলো সেই চটর পটর বলে। আর এই যে হচ্ছে কি ফুলঝুড়ি, এগুলো ফুলঝুড়ি। তো এগুলো রোদে দিয়ে আসবো, আর যদি তো এইগুলো গিয়ে আমি এখন রোদে দিয়ে আসি, দিয়ে এসে ঘর মুছবো, চান করবো, পুজো দেবো, তারপরে তোমাদের সাথে আবার এসে কথা বলছি। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, সন্ধেবেলায় মেয়েকে নিয়ে নাচের স্কুলে গেছিলাম, তো ওখান থেকে গেছিলাম মায়ের বাড়ি, মায়ের বাড়ি ওকে রেখে দিয়ে তারপরে আমি আবার গেছিলাম আজকে বাজারে। কালকে হচ্ছে ধনতেরাস, তো ধনতেরাসে কি আনবো তাই গেছিলাম দোকানে, যে কিছু একটা নিয়ে আসার জন্য। সোনা তো আনতে পারবো না, তাই রূপোর একটা কিছু নিয়ে আসবো, তো সেটা আমি দেখে এসেছি আর পছন্দ করে রেখে এসেছি। তো কালকে কি আনবো তো তোমাদের সেটা আমি কালকের ভিডিওতে দেখাবো, তো তো সেই ভিডিওটায় তোমরা দেখতে পারবে যে আমি কি নিয়ে এসেছি। তো সেটা আমি বললাম না, আর মেয়ের হচ্ছে কালকে বার্থডে পার্টি রয়েছে একটা নিমন্ত্রণ, তো সে তার জন্য এই একটা গিফট নিয়ে এসেছি। আর একটা মানে কসমেটিক্সের দোকানে গেলে না, মানে একটা জিনিস দেখলে মানে যে একটা জিনিস নিই ওটা নিই, তো এই একটা নেল পালিশ দেখো, কালারটা দেখে আমার এত পছন্দ হয়েছে, তো এই একটা কালারের নেল পালিশ নিয়ে এসেছি আমার দেয়ালের কালারে। আর এই একটা রেজার নিয়ে এসেছি, জানি না এটা দিয়ে আইব্রোটা একটু সামান্য হালকা হালকা উঠেছে, তো চেষ্টা করবো দিয়ে এটা দিয়ে একটুখানি এগুলোর লোমগুলো তোলার, ভুরুর দেখি হয় কি না। তো এরপরে রাত্রেবেলা রয়েছে তরকারি, তো দিনে করেছিলাম বললাম সয়াবিনের তরকারি আর পনিরের তরকারি, তো রাত্রেবেলা দুটো রুটি করবো। আর এখন ড্রেসটাও চেঞ্জ করিনি, ড্রেসটা চেঞ্জ করবো। আর এই দেখো বাড়িতে এসে দেখি ও বসে আছে ঘরের চারিপাশে, মানে বাড়ির চারিপাশে এত বাজি টাজি ফাটছে না, ও মনে হয় ভয়ে এসে বসে আছে, তো এমনিতেও ও বেশি একটা বেরোয় না, তো ঘরের ভিতরেই ছিল, এসে দেখি বসে আছে। আর আজকে নিরামিষ হয়েছে তো ও খায়নি, ভাত দিয়েছিলাম পনির দিয়ে, পনির দিয়ে খায় কিন্তু আজকে কেন জানি না ও খায়নি, তো সেই জন্য একটু খিদে পেয়েছে, তো দুটো মুড়ি দিলাম ও খেলো। তো চলো এখন গিয়ে রান্নাটা করবো ড্রেস চেঞ্জ করে, আর সারাদিনে যা করলাম মোটামুটি তোমাদের তো আজকে সবই দেখালাম। তো আর তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই, তোমাদের যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, আর যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা আমার এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে আমার পাশে থেকো। তো আজকের জন্য টাটা, গুড নাইট।